শিয়রে পঞ্চায়েত নির্বাচন। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য জোর প্রচেষ্টা শুরু হয়ে গেছে সকল দলগুলির মধ্যে। পঞ্চায়েতে মনোনীত প্রত্যেক প্রার্থীর সঙ্গে রয়েছে বিধিনিয়োগ, তাদের প্রচারে পা মেলাচ্ছে বিধিনিয়োগ। প্রার্থীদের সঙ্গে সঙ্গে বিধিনিয়োগ পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের বাড়িতে। আজ কোন প্রার্থী রয়েছে বিধিনিয়োগের সঙ্গে, আসুন দেখি। মোদীজির হাতকে শক্ত করুন, যাতে মোদীজির স্বপ্নটাকে আমরা গ্রাম বাংলায় মানুষের কাছে যাতে ছড়াইতে পারি, আর মোদীজির যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো যাতে আপনাদের কাছে সরাসরি আমরা পৌঁছাতে পারি। বীরভূম জেলার মোহাম্মদবাজার ব্লকের অন্তর্গত ডেউচা অঞ্চলের 27 নম্বর আসনে জেলা পরিষদের বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা আজ প্রচার শুরু করলেন। এই দিন জেলাতে 27 নম্বর জেলা পরিষদের মনোনীত প্রার্থী কৃষ্ণকান্ত সাহা আজ মোহাম্মদবাজার অঞ্চলের 18 ও 19 নম্বর বুথে প্রচার করলেন। আজ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আজকে আমাদের যে মনোনীত প্রার্থী মোহাম্মদবাজার 18 এবং 19 নম্বর যে বুথ, সেই বুথে আমরা প্রচার কার্য করলাম এবং প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রতিটা মানুষের কাছে আমরা পৌঁছেছি। 18 এবং 19 নম্বর বুথের মানুষের কাছে আমরা জানতে চেয়েছি, তারা আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করছে এবং বলছে যে আমরা 2021 সালে যেমনভাবে মোদীকে ভোট দিয়েছি ঠিক তেমন আমরা আবার পদ্মফুল চিহ্নে ভোট দেবো। তবে হ্যাঁ, এখানকার পঞ্চায়েতের প্রধান, যিনি মোহাম্মদবাজার পঞ্চায়েতের প্রধানের প্রতি অনেক ক্ষোভ রয়েছে। 100 দিনের কাজের টাকা তারা কাজ করা সত্ত্বেও তারা পায়নি। এখানে অনেক ভুয়ো জব কার্ডধারী লোক যারা কাজে যায় না তারা টাকা পায়। এখানে বেশিরভাগই এসটি সম্প্রদায়ের বাস, তাদের নাম থাকা সত্ত্বেও তারা কিন্তু পাকা বাড়ি পায়নি। তাদের অনেকেরই কাঁচা বাড়ি কিন্তু তারা কেউ পাকা বাড়ি পায়নি। কারণ হচ্ছে একটাই, তারা সবাই বিজেপি সমর্থিত এবং বিজেপিকে ভোট দেয়, সেই জন্য তারা পায়নি। এবং তারা এও জানিয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকেও তারা বঞ্চিত। কারণ এলাকায় পঞ্চায়েতের প্রধানকে কোনো জায়গায় দেখতে পায় না, মানুষ তাকে চেনে না, জানে না, ঠিকমতো করে বলতে পারে না যে পঞ্চায়েতের যিনি প্রধান তার নাম ভ্রমণ না অমর না সমর, ঠিকমতো বলতে পারে না। তাই মানুষের কাছে আমরা অনুরোধ করতে চাই, এই যে 27 নম্বর জেলা পরিষদের আসন মোহাম্মদবাজার, ভুতুরা, ডেউচা এবং আঙারগড়িয়া পঞ্চায়েতের মানুষের কাছে বড় জোরে অনুরোধ করছি, মোদীজির যে স্বপ্ন আত্মনির্ভর ভারত, এই আত্মনির্ভর ভারত যে লক্ষ্য, সেই লক্ষ্যকে এগিয়ে রেখে আমরা চোরমুক্ত বীরভূম জেলা গড়ে তুলব এবং চোরমুক্ত পঞ্চায়েত গড়ে তুলব। তাই মানুষের কাছে বড় জোরে নিবেদন যে আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন, মোদীজির হাতকে শক্ত করুন এবং পদ্মফুল চিহ্নে ভোট দিন।